শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থীরা আজকে তোমাদের প্রতিদিনের ন্যায় আমি থিম ডায়লগ সম্পর্কে আমি বলবো। সেটা হচ্ছে আমাদের এই মাসের থিম ডায়লগ, বাবা মা প্রতি দায়িত্ব কর্তব্য, অর্থাৎ মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য। তোমাদের মাতা পিতার প্রতি অবশ্যই কর্তব্য রয়েছে, কারণ তোমরা ছোট হলেও দায়িত্বটা হয়তো বড় যখন তখন তোমাদের দায়িত্ব বুঝবে, কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা মনে হবে। দেখো কর্তব্যগুলো বাবা মা যা বলে সেটাই শোনা, এটাই মূলত তোমাদের কাজ। যখন বাবা মা যা বলে সেটা শুনতে হবে, যখন পড়তে বলে মন খারাপ করা যাবে না, যে মা আমার ভালোর জন্য বলেছে, বাবা আমার ভালোর জন্য বলেছে, অবশ্যই পড়তে হবে। যখন গোসল করতে বলে তখন গোসল করবে, যখন যেখানে যাইতে বলে সেখানে যাবে। মা বাবার সাথে মূলত বিনয়ের সাথে নম্র তার সাথে কথা বলতে হবে, এটাই তোমাদের কর্তব্য। এই কর্তব্য তোমরা যতদিন নিজের দায়িত্ব বুঝ না আসে ততদিন পালন করবে, দেখবে তোমরা দুনিয়াতে সাকসেস হয়েছে এবং বড় কিছু হয়েছে। মা বাবার দোয়াতে কিন্তু সবার বড় ঘর পথের প্রথম সহায়ক থাকে, সেই জন্য আমাদের প্রত্যেকেই মা বাবার দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের শিখাবো ভয়েস, ভয়েসটা কি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা সলিউশন শিখাবো। তো শিক্ষার্থীরা দেখো, ভয়েস বাচ্চক, ভয়েসটা কি বাচ্চক, এই ভয়েস প্রধানত দুই প্রকার। ভয়েসটা কি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েস মানে বাচ্চক, দেখো ভয়েস প্রধানত দুই প্রকার, বক্তা যখন নিজের কোন কাজ প্রত্যক্ষ ভাবে করে সেটাই অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে ওই কাজটা যখন নিজের করে করে তখন সেটা প্যাসিভ ভয়েস। দেখো উদাহরণ দিয়ে বুঝে দেই, অ্যাসার্টিভ ভয়েস এটা মূলত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা কোন টেন্স সেটা প্রথমে বুঝতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে বুঝবো, যেটা হ্যাঁ বলুক কিংবা না বলুক, এটা সাধারণত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবং এটা কোন টেন্স, এটা এস থেকে বুঝতে পারো নিঃসন্দেহে প্রেজেন্ট টেন্স, কারণ একমাত্র ভার্বের শেষে এস বা এ যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে। আর তাছাড়া মিনিং আকারে বুঝতে পারো দা বয় রিডস আ বুক, বানান কিন্তু বই পড়ে। দেখো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে কিভাবে ভয়েসটা পরিবর্তন করতে হয় সেটা মূলত একটা সেন্টেন্স দিয়ে বুঝাবো। তোমাদের প্রত্যেকটা ভয়েসের নিয়ম আকারে কি করতে হবে, সাবজেক্ট অবজেক্ট করতে হবে, আর অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট কি দা বয় আর অবজেক্ট কি এ বু। এখন ভার্বটা পরিবর্তন করতে হবে টেন্স অনুসারে, তাহলে এটা আমাদের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অনুসারে আমরা কি করব, এই অ্যাসার্টিভ প্রেজেন্ট টেন্স এর অ্যাসার্টিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কি করতে হয়, অ্যাম ইজ আর সাবজেক্টটা পরে দিতে হয় এবং মূল ভার্বটা সেটা সব সময় পাস্ট পার্টিসিপেট করতে হয়, এইটা মেইন। যে সাবজেক্টটা অবজেক্ট এবং অবজেক্টটা সাবজেক্ট, মূল ভার্ব পাস্ট পার্টিসিপেট এবং প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর হয়। তো দেখা যাক, দেখো প্যাসিভ এটা কিন্তু অ্যাক্টিভে এ লেখা হয়েছে শুরু, এটা সম্পূর্ণ পুরো লিখে দিলাম। অবজেক্টটা কি করব আমরা, সাবজেক্ট দেখে না, অবজেক্ট এ বুক আমরা প্যাসিভ করার সময় এ বুক সাবজেক্ট নিয়ে আসবো। এবার কি করব, হি প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা প্রেজেন্ট টেন্স থেকে আমি যাই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ইউজ দিলাম।
তাহলে এটা পাস্ট ফর্ম কি বলতো? পাস্ট ফর্ম এ রিড রিড রিড, পাস্ট পার্টিসিপল ফর্মটা রিড থাকবে। এবার দেখো এই অ্যাক্টিভ প্যাসিভ করার সময় সবসময় আমাদের বাই ইউজ করতে হয়। এ বুক ইজ রিড বাই দা বয়। কিভাবে আমরা অ্যাক্টিভটাকে প্যাসিভ করলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটা সেন্টেন্স নিলাম প্রেজেন্ট টেন্সে, সেটার অবজেক্টটা সাবজেক্ট করলাম এবং টেন্স অনুসারে আমি আর নিব মূল ভাবটা পাস্ট পার্টিসিপল দিব। তারপরে নিয়মের অর্থাৎ প্যাসিভ ভয়েস করার জন্য বাই ইউজ করব, বাই এর পরে আমরা সাবজেক্টটা অবজেক্টে দিই। হয়ে গেল। দেখো এইটাই যদি আমরা আরেকটা সেন্টেন্স দিয়ে দিই অ্যাক্টিভে, দ্য গার্ল স্যান আ ফর্ম, এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। তোমাদের খেয়াল রাখতে হবে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয় দেখো কিরকম হবে। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট করলাম, তাহলে দা গার্ল স্যাং আ সং, তাহলে আমরা কি দিব? আ সং। কি কারণে বলতো? অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসলাম। এখন আমরা টেন্স অনুসারে এখানে কি দিব? প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আ, পাস্ট টেন্সে কি দিতে হবে? ওয়াজ ওয়্যার, এ সং ওয়াজ, এটার পাস্ট পার্টিসিপল কি? সিং স্যাং স্যার sang by the girl, by the girl. দেখো শিক্ষার্থীরা assertive বা affirmative sentence এ passive voice করতে simple present আর simple past কিংবা present indefinite আর past indefinite কি ডিফারেন্স আছে? এখানে আমরা ইজ আর ওয়াজ দিতে পারি। এটা ইজ আছে কিন্তু আমরা দেখো আমরা এখানে দিতে পারি আর কিভাবে দেব। দেখো এখানে যদি দা বয়েস থাকে, এবার দেখো পুনরায় ক্ষেত্রে আমরা এখানে আর দিব। দেখো ক্লিয়ার? বুক এখানে একটি বই না দিয়ে দ্য বয়েস রিড আ বুক, বালকেরা বই পড়ে। এখন বইটা সাবজেক্টটা তারা কিন্তু ইজি আসবে, কিন্তু আর আসবে কিভাবে? সাম বুক, বালকগুলো কিছু বই পড়ে, সাম বুক। এবার সাম্পল ঠিকই থাকতো,
সিঙ্গেল ফার্স্ট পার্টিসিপল বাই দা গার্ল। ক্লিয়ার শিক্ষার্থীরা? এভাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করা শিখতে হবে। এ পর্যন্তই।